كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو امن اهل الكتاب لكان خيرا কুম সালাম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ মাল্লা নবী বা এক সম্মানিত বোন জিজ্ঞেস করছিলেন যে গোটা দানা বা তসবি হেদারা তসবি পাঠ করা এক শাহিক নিষেধ করেছেন তো এটা কেন সম্মানিত বোন আপনার যেটা আমরা গোটা দানা দ্বারা তাসবিহ পড়ি এটা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করতে পারবে না কিন্তু আপনি যে আঙ্গুল গণনা করবেন আপনার হাতের আঙ্গুল এগুলা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে বা এরা সাক্ষী দিবে এরা সাক্ষী দিবে কারণ যে আপনার হাত কারণ হাত পা কিয়ামতের দিন মানুষের জন্য সাক্ষী দান করবে আমরা তাই যা আমল করব দলিল প্রমাণ সহকারে যদি আমল করি পবিত্র কোরআনে যেভাবে দলিল এসেছে সেগুলা যদি আমল করি তাহলে আপনার জন্য আমার জন্য করলেন আল্লাহ সুবহানহতলা এ মরমে বলেন মাইয়তে আর রসুলা আহ আত আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সেজন্য আল্লা রি আনুগত্য করলো সেজন্য আল্লা রি আনুগত্য করল তাই আপনি আমি যে কোনো কাজ যদি আমি করি আর এর দলিল প্রমাণ না থাকে তাহলে ওই আমলটি আল্লাহর কাছে গ্রহণীয় হয় না তাই আপনি আমি যে কোনো আমল করব। আমলের পিছনে তো অবশ্যই আমরা চাই যে আল্লাহ সুবাহন যেন আমাদের নেকি দেন আমাদের নেকি দেন এই জন্যই আমরা আমল কোরআন হাদিস অনুযায়ী কথাবার্তা বলার চেষ্টা করি এবং সে অনুযায়ী মানুষকে বলি তাই যেটা আপনার তাসবি পড়া যেটা রয়েছে এটা মূলত আপনার দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত নয় তাই আপনার যেটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত নয় সেটা সেভাবে যদি করেন তাহলে কিন্তু সেটা হবে না তাই আমরা যেটা পবিত্র কোরআনের আয়াত আমরা পড়েছি আল্লাহ তালা বলেন আলিয়মা আলিয়াউমা নখতিমু আলা আফাহিম ও তুকাল্লি মোনা আইদি হিম ও তা সাদু আরজুলহম বিমা কানু এক সিবন বেমাকানু এক সিবুন বলেন আজ নিজেদের কুফরির প্রতিফলস্বরূপ ইহাতে প্রবেশ করো আজ আমি তাহাদের মুখ মুখসমূহে মোহর মারিয়ে দিব এবং তাহাদের সম আমার সম্মুখে কথা বলবে এবং তাদের পদসম সাক্ষ্য দিবে যা কিছু তাহারা করিত যা কিছু তারা করত তার মানে যা কিছু আমরা আপনি যা কিছু করেছি কিয়মতের দিন আল্লাহ সুহ হানা তালা এসব বিষয় ভালো মন্দ যাই করে তারা সবাই সাক্ষী দান করবেন আপনার হাত আপনার পা এগুলা সাক্ষী দান করবেন তাই দলিল প্রমাণ সহকারে যদি আপনি কোনো কাজ করেন হাতে আঙ্গুল তাসবি পড়বেন এই হাতের আঙ্গুলে তাসবি পড়লে এদের এরাও সাক্ষী দিবে কী করে আল্লাহ ভালো জানে কারণ এই আয়ারটি যেটা পড়লাম যে আপনার পা হাত এরা সাক্ষী দিবে কী করে আপনার বলার কিছু নেই কারণ যে পাথর পর্যন্ত আল্লাহ রসুল এর সাথে কথা বলেছেন সালাম দিয়েছেন এবং আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম সালামের উত্তর দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামে আমার বলছেন যে অহুদ পাহাড় আমাদের ভালোবাসে আমরাও অহুত পাহাড়কে ভালোবাসি কি করে ওরা ভালোবাসে কি করে আপনি ভালোবাসেন এটা দেখার বিষয় নেই দলিল যেভাবে এসেছে সেভাবে আমল করলেই আপনাদের হুকাল পরকাল কল্যাণ হবে তাই আপনিও চান যে কল্যাণ বিধায়ী দলিল পুরমাণ সহকারে আমল করলে সেটাই করলেন তাই আমরা তাসবি যেগুলা দানা বা তাসবি দ্বারা তসবি তাহলিল পড়ি ইটার দিয়ে না পড়ে আপনার জন্য যেটা বেশি করলেন সেটা আপনি দেখবেন আপনার হাতে যে আঙ্গুল রয়েছে সেখানে দাগ দাগ রয়েছে দাগগুলা কিসের জন্য রয়েছে আপনি দাগ দেখলে বুঝতে পারবেন যে পাঁচটি আঙ্গুলে প্রত্যেকটা করে দাগ দেওয়া আছে দাগ ও অনুযায়ী আপনি গণনা করলে আপনার গণনা হিসাব ঠিক থাকবে আর এই কী আমাদের দিন সাক্ষী দিবে এই আইগুলো থেকে প্রমাণ হয় আল্লাহ সুবাহন তালা যেন আমাদেরকে সঠিক আমল কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ আলম সুফাহানক আল্লাহ আহমদিকাস্লা আলাইকুম